ভারত জিতবে আর বিতর্ক হবে না, তা কি করে সম্ভব? হোক যৌক্তিক কিংবা অযৌক্তিক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবিশ্বাস্যভাবে নার্ভ ধরে রেখে ভারত জিতেছে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে তাদেরই বিশ্বকাপ জয়ের প্রশ্নবিদ্ধ হচ্ছে একটি স্ক্রিনশটে। ডেভিড মিলারকে সাজঘরে ফেরানোর পথে সূর্যকুমার যাদব যে অবিশ্বাস্য ক্যাচ ধরেছিলেন তা আদৌ ক্যাচ ছিল নাকি ছক্কা, সমালোচকরা তুলেছেন এমন প্রশ্ন। বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 16 রান। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। হার্দিক পান্ডিয়ার করা ওভারের প্রথম বলেই লং অফ দিয়ে সজোরে হাঁকান ডেভিড মিলার। এক পর্যায়ে মনে হচ্ছিল ছক্কাই হবে, তবে বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য দক্ষতায় বল লুফে নেন সূর্যকুমার যাদব। নিজের ভারসাম্য ঠিক রাখতে না পেরে বল বাতাসে উড়িয়ে চলে যান সীমানার ওপারে, এরপর আবারও ভেতরে ঢুকে নিয়মসিদ্ধ উপায়ে তালুবন্দি করেন। টিভি রিপ্লে দেখে বোঝা যাচ্ছিল সূর্যকুমারের প্রচেষ্টায় কোনো ত্রুটি নেই। রিচার্ড কেটেল বড় তাই দেন আউটের সংকেত। শেষ পর্যন্ত খেই হারিয়ে 7 রানে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা, অথচ এই ছক্কা হলে ম্যাচের দৃশ্যটাই বদলে যেতে পারত। ম্যাচ শেষে হুট করে একটি স্ক্রিনশট ভাইরাল হয়। টিভির ফুটেজ থেকে নেওয়া সেই স্ক্রিনশটে দেখা যায় সূর্যকুমার ক্যাচ ধরার সময় বাউন্ডারি রোপ যেখানে ছিল তারও আরও সামনে বাউন্ডারি রোপ রাখার ছাপ। ঘাস উঠে গেছে, বসে গেছে দাগ, তাই দাবি করা হচ্ছে বল স্পর্শ করা অবস্থায় সূর্যকুমারের পা লেগে গিয়েছিল বাউন্ডারি লাইনে, কিন্তু বাউন্ডারি রোপ সরে গিয়েছিল বাইরের দিকে। যদিও সূর্যকুমারের স্পর্শে বা তার চেষ্টায় বাউন্ডারি রোপ সরে গেছে এমন কোনো প্রমাণ মেলেনি। এদিকে আইসিসির প্লেয়িং কন্ডিশনও ভারতের পক্ষে কথা বলছে। প্লেয়িং কন্ডিশনের 19.3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো বস্তু যদি কোনো কারণে সরে যায় তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলেই বিবেচিত হবে। সীমানা দড়ি কি আসলেই সরে গিয়েছিল নাকি বাউন্ডারি একটু বড় রাখা হয়েছিল, এ নিয়েও হচ্ছে রাজ্যের মাতামাতি। আইসিসির প্লেয়িং কন্ডিশন অবশ্য বলছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে, খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এই কাজ করতে হবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।